বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য রোধে সারা দেশের মসজিদে প্রচারণার নির্দেশ দিয়েছে সরকার। 9 জানুয়ারি এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বিভাগীয় কার্যালয়ের সব পরিচালক ও জেলা কার্যালয়ের উপপরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার সূত্র ধরে ইসলামিক ফাউন্ডেশনের চিঠিতে বলা হয়, ঢাকার অদূরে টঙ্গিতে আগামী 13 থেকে 15 জানুয়ারি প্রথম পর্ব এবং 20 থেকে 22 জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুরক্ষা এবং বিদেশিদের কাছে দেশের ভাবমর্যাদা সমুন্নত রাখতে সব ধরনের বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া পরিহার করা এবং দেশের সব মসজিদে উভয় পক্ষের দেশি বিদেশি জামাত মুসল্লির অবস্থান নিশ্চিত করা একান্ত জরুরি। এ অবস্থায় আগামী 13 থেকে 15 জানুয়ারি প্রথম পর্বে এবং 20 থেকে 22 জানুয়ারি দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার স্বার্থে অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড পরিহার করতে এলাকার মসজিদের জুমার পাক খুতবা এবং ওয়াক্তিয়া নামাজের আগে এবং পরে মসজিদের মাইক থেকে নিয়মিতভাবে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। কাকরাইল মসজিদের আহলে সুরা সৈয়দ ওয়াসিফুল ইসলামের দেওয়া ওই চিঠিতে ইজতেমার কার্যক্রমে অপপ্রচার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে প্রতিপক্ষ দল জুবায়েরপন্থী ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করছে বলে অভিযোগ করা হয়।